বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেছেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে গাড়ি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। দক্ষিণ কোরিয়া বিশ্বব্যাপী বাণিজ্য বৃদ্ধি করছে। কোরিয়া ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার দক্ষিণ কোরিয়া। দেশটির সঙ্গে বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স এবং অন্যান্য সেক্টরে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ রয়েছে। তাদের বেশ কিছু কোম্পানি কাজ করছে। এই বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। বিশ্লেষকরা আরও বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি থাকা প্রয়োজন, এর ফলে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। বাংলাদেশ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেছেন, গত 10 বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কোরিয়ার বেশ কিছু কোম্পানি বাংলাদেশের তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্যসহ বেশ কিছু সেক্টরে কাজ করছে। গত 2020-2021 অর্থ বছরে বাংলাদেশ 398.66 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে 1,126.60 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর 0171677832 0171 548062।